আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। শেষ পাঁচটি ওয়ানডে সিরিজে একটানা জিতেছে বাংলাদেশ, যার মধ্যে শেষ দুটি সিরিজে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের এবং ওয়েস্টইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় বাংলাদেশের। অথচ দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে হেরে গেল বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। যে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টাই ছিল যেখানে নিয়মিত ব্যাপার, সেখানে টানা ১৯ ম্যাচ জয়ের পর ২০ নম্বর ম্যাচটিতে এসে হারতে হলো বাংলাদেশকে। আসলে এই হারার পেছনে সবচেয়ে বড় দায়টা কার? ব্যাটসম্যানদের, নাকি বোলারদের, নাকি টিম সিলেকশনে ভুল সিদ্ধান্ত? টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৩ রানের এক বড় স্কোর দাঁড় করায় বাংলাদেশ, যা দেখে বাংলাদেশ ইনিংস শেষে মনে হয়েছিল এই রানটাই যথেষ্ট বাংলাদেশের জয়ের জন্য। অবশ্য আরও ১৫ থেকে ২০টি রান আসতেই পারত, কিন্তু আসেনি। তবে তা আসলেই যে জিতে যেত বাংলাদেশ, জিম্বাবুয়ের ব্যাটারদের ব্যাটিং দেখে কিন্তু তা মনে হয়নি। ৩০৩ রানের রেকর্ড সংখ্যক রান চেস করতে নেমে মাত্র ৬ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ৬২ রানে পরে ৩ নম্বর উইকেটটি, আর এরপরে শুরু জিম্বাবুয়ের ঘুরে দাঁড়ানো। ৪ নম্বর উইকেট জুটিতে রেকর্ড ১৯২ রানের অকল্প নিয়ে এক জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন ইনোসেন্ট কায়া এবং বরাবরের মতো বাংলাদেশের সাথে ভালো খেলা সিকান্দার রাজা। এই দুজনের অসাধারণ ইনিংসের জন্য অবশ্য সহায়তা ছিল বাংলাদেশি ফিল্ডারদের। কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস, আর সেই জিনিসটাই এই ম্যাচে হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। সিকান্দার রাজার ৪৩ রানে এবং ইনোসেন্ট কায়ার ব্যক্তিগত ৬৮ রানের মাথায় সহজ ক্যাচ ছেড়ে দেয় বাংলাদেশি ফিল্ডাররা, যার খেসারত শেষ পর্যন্ত দিতে হলো বাংলাদেশকে। তবে এই ম্যাচে হারার পিছনে সবচেয়ে বড় কারণ বলে আমার মনে হয়েছে দলে একজন বাম হাতি অফ স্পিনার না থাকা। যেখানে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে নাসুম এবং তাইজুল দুর্দান্ত বল করেছিলেন, সেখানে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ৮ জন ব্যাটার এবং নিয়মিত মাত্র ৩ জন বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেখানে রাখা হয়নি কোনো জিনিয়ন স্পিন বোলারকে, অথচ জিম্বাবুয়ের ডান হাতি ব্যাটারদের বিপক্ষে সবচেয়ে কার্যকরী বোলার হতে পারতেন নাসুম এবং তাইজুল, আর যার অভাবটি বেশ বারবারই অনুভূতি হয়েছে ম্যাচের মধ্যে। বামহাতি একজন জেনুইন অফ স্পিন বোলার না থাকায় মিরাজ এবং পার্ট টাইম মোসাদ্দেককে অনায়াসে খেলে গেছে জিম্বাবুয়ের ব্যাটাররা। তাই এই ম্যাচে হারার পিছনে ক্যাচ মিস একটি দায় হলেও সবচেয়ে বড় দায় হচ্ছে ভুল একাদশ সিলেকশন করা। তাই এখন এই ভুলকে শুধরে সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। আগামীকাল রবিবার বাঁচা মারার লড়াইয়ে একই মাঠে একই সময়ে সিরিজ বাঁচানোর মিশনে মাঠে নামবে বাংলাদেশ। দেখা যাক এবার চাপের মুখে তামিম ইকবাল দলকে কতটা সামনের থেকে নেতৃত্ব দিতে পারেন।